আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত দূরত্ব ও উচ্চতা অধ্যায় দশ, কুমিল্লা বোর্ড 2019। এ প্রশ্নে দেওয়া আছে এ ও বি দুইটি স্থানের মধ্যবর্তী কোন স্থানে একটি বেলুন উঠছে। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এই এ বি এর মধ্যবর্তী কোন স্থানে একটি বেলুন উঠছে। তো এ ও বি এর অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 60 ডিগ্রি। এখন আমাদের জানতে হবে অবনতি কোণটা কি। অবনতি কোণ হলো ভূতলের সমান্তরাল রেখার, আচ্ছা আমরা ও বিন্দুতে যেহেতু অবনতি কোণ, তাহলে এই ও বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতে যেখানে বেলুন উঠতেছে এখানের অবনতি, এখানে একটা ভূতলের সমান্তরাল রেখা দিই, ভূতলের সমান্তরাল রেখা দিলাম। তাহলে ভূতলের সমান্তরাল রেখার নিচের কোন বিন্দু ভূরেখার সাথে, তাহলে নিচের কোন বিন্দু বলতে আমরা এ বিন্দু ধরলাম, এ বিন্দু ওই সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। আবারও বলি, ভূতলের সমান্তরাল রেখার নিচের কোন বিন্দু ভূরেখার সাথে বা ওই সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। আবার দেখো, আমরা যদি এই বেলুন থেকে বি বিন্দুতে একটা রেখা টানি, তাহলে এখানে এই যে ভূমির সমান্তরাল যে রেখাটা এঁকে নিয়েছি, এই রেখা এর সাথে ওই বিন্দুর যে একটা কোণ উৎপন্ন হয়েছে এটা হচ্ছে অবনতি কোণ। অর্থাৎ এই কোণ, আমরা এই কোণ 45 ডিগ্রি হতে পারে, এই কোণ 60 ডিগ্রি আমরা ধরে নিয়ে অঙ্ক করব। তো যাই হোক, আমরা সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রটি এঁকে নিই। তো এখানে আমরা বেলুন আছে ও বিন্দুতে, এ ও বি ভূতলস্থ বা ভূমির উপরস্থ দুটি বিন্দু, এ ও বি এর মধ্যবর্তীতে এই বেলুনটা উঠছে। এখন আমরা ও এ ও বি এরকম করে আমরা যোগ করে নিব এবং ও বিন্দুতে ভূমির সমান্তরাল একটা রেখা এঁকে নিব, এর নাম দিলাম আমরা এ প্রাইম বি প্রাইম, আরেকটা দিব বি প্রাইম। আচ্ছা, এখন ভূমি হতে বেলুনের উচ্চতা, এটা ভূমি হতে বেলুনের উচ্চতা এটা এইচ, এটা আমরা ওপি, ওপি ইকুয়াল এইচ। এখন ও বিন্দুতে আমাদের দুইটি অবনতি কোণ হবে, একটি অবনতি কোণ হবে এর সাথে, এটা একটা অবনতি কোণ, আবার এটা একটা অবনতি কোণ। আবারও আমি স্মরণ করছি, অবনতি কোণটা কি, ভূতলের সমান্তরাল রেখার নিচের কোন বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। তাহলে ভূতলের সমান্তরাল রেখা এটি, এটি সমান্তরাল রেখা। আচ্ছা, এটি এর যে কোনো একটা বিন্দু, এই যে ভূতলের বা ভূরেখার সাথে যে একটা কোণ উৎপন্ন করেছে এগুলি হচ্ছে অবনতি কোণ। তো এখানে ও বিন্দুতে আর এ বিন্দুর সাথে যে অবনতি কোণটা হয়েছে, আবার এটা হচ্ছে ও বিন্দুর সাথে বি বিন্দুর এবং ওই সমান্তরাল রেখার সাথে যে অবনতি কোণ হয়েছে এটা, এটা আমরা ধরলাম 45 ডিগ্রি এবং এটি ধরলাম 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। তো এটা যদি আমাদের 45 ডিগ্রি হয়, এটার সাথে এটা একান্তর কোণ, এই একান্তর কোণগুলো সমান হবে, এটাও হবে আমাদের 45 ডিগ্রি, আবার এর সাথে এটা হচ্ছে একান্তর কোণ, এটা হবে 60 ডিগ্রি। তো এই কোণটা 45, এই কোণ হলো 60। তো এখন আমরা একটা সংক্ষিপ্ত বর্ণনা দেবো, মনে করি ও বিন্দুতে বেলুনের অবস্থান এবং এ ও বি দুটি নির্দিষ্ট বিন্দু, ও থেকে এ ও বি এর অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 60 ডিগ্রি। তাহলে আমাদের এখানে এ ও এ প্রাইম এটা হচ্ছে 45 ডিগ্রি এবং বি ও বি প্রাইম, এই যে বি ও বি প্রাইম এটা হচ্ছে 60 ডিগ্রি। এটি হলো আমাদের সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র। এরপরের প্রশ্ন আছে, দেখো খ, এ বি ইকুয়াল 750 মিটার হলে ভূমি থেকে বেলুনের উচ্চতা নির্ণয় করো। এ বি ইকুয়াল 750 মিটার হলে ভূমি থেকে বেলুনের উচ্চতা, আমরা এটা একটু সহজ করে বলতেছি, এই যে এ থেকে বি এইটুকু দূরত্ব বলা হচ্ছে খ নম্বরে 750 মিটার, 750 মিটার হলে ভূমি থেকে বেলুনের উচ্চতা অর্থাৎ এইচ বের করতে হবে, ভূমি থেকে বেলুনের উচ্চতা এইচটা বের করতে হবে। তো এখানে আমরা মনে করি এপি ইকুয়াল x মিটার এবং ওপি ইকুয়াল
এইচ মিটার, এপি কোনটা এটা আমাদের মনে করে নিতে হবে, যেহেতু এপি আমাদের নাই, এই যে এখান থেকে এইটুকু দূরত্ব এটা আমাদের নাই, এটা হচ্ছে এক্স মিটার আর ওপি হলো এটা হচ্ছে এইচ মিটার। দেওয়া আছে এবি ইকুয়াল 750 মিটার। তো এবি যদি 750 মিটার হয়, এখান থেকে এইটুকু যদি 750 মিটার হয়, আর এই যে এপি এইটুকু যদি এক্স হয়, তাহলে বিপি কত? এই যে বিপি বলতে এইটু এই অংশটুকু কত, এই অংশটুকু হবে 750 মাইনাস এক্স, অর্থাৎ এবি থেকে এপি। বা আবারও দেখো একটু, এই সম্পূর্ণ এবি হচ্ছে 750 আর এই এপি হলো এক্স, তাহলে এই 750 থেকে এক্স মাইনাস করলে আমাদের হবে বিপি এর মান, এই বি থেকে পি এর। এখন এ প্রাইম ও এবং এপি এই দুটি সমান্তরাল, এই যে এ প্রাইম ও এটা আর এটা, এই দুটা পরস্পর সমান্তরাল, আর ও এ এদের ছেদক। তো দুটি সমান্তরাল রেখার যদি একটি ছেদক হয়, এই ছেদকের এই যে বিপরীত দুই কোণ, এই দুই কোণকে একান্তর কোণ বলা হয়। আবারও বলি, দুটি সমান্তরাল রেখার ছেদক যদি ও এ থাকে, তাহলে আমাদের এর মধ্যে যে এই যে বিপরীত যে কোণ দুটি হয়, এই দুটি কোণকে একান্তর কোণ বলে। তাহলে ও এ পি একান্তর এ প্রাইম ও এ কোণ ইকুয়াল 45 ডিগ্রি। সেম একইভাবে এ প্রাইম বি প্রাইম এবং এ বি এর ছেদক হচ্ছে ও বি, তাহলে ও বি যদি ছেদক হয়, এই দুটি সমান্তরাল রেখার ছেদক যদি ও বি হয়, তাহলে আবার আমরা লিখতে পারি কি, বি প্রাইম ও আর বিপি, এই যে বিপি আর বি প্রাইম ও, এই দুটি পরস্পর সমান্তরাল আর ও বি এদের ছেদক। তাহলে এদের মধ্যে যে এই যে বিপরীত দুটি কোণ আছে, ও বিপি ইকুয়াল একান্তর বি প্রাইম ও বি ইকুয়াল 60 ডিগ্রি, এই একান্তর কোণ পরস্পর সমান হয়। এখন সমকোণী ও এ পি ত্রিভুজে আমরা যদি এখানে আমরা বের করব হচ্ছে এইচ এর মান, এইচ কে আমরা এই এক্স এর মাধ্যমে প্রকাশ করব, তাহলে আমরা এটা হচ্ছে 45 ডিগ্রি কোণের লম্ব, আর এক্স হচ্ছে এটা তো আমাদের এক্স ধরেছি, এই যে আমরা এখানে আবারও দেখে আসি যেখানে আমরা এক্স ধরেছি, এপি ইকুয়াল এক্স, তাহলে এটা যদি আমাদের এক্স হয় আর তার বিপরীত বাহু যদি এইচ হয়, তাহলে এটা লম্ব আর ভূমি, লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক হচ্ছে ট্যান, তাহলে ট্যান ও এ পি কোণ ইকুয়াল ও পি বাই এপি। ও এ পি এই কোণ আছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু বা লম্ব এইচ এবং ভূমি এক্স, তাহলে ট্যান 45 ডিগ্রির মান আমরা জানি 1, তাহলে আমরা এইচ এর মান পাইলাম এক্স এর সমান, এইচ ইকুয়াল এক্স। বাস এখন আমাদের কি করতে হবে, আমরা তো এক্স এবং এইচ উভয়ের মানই বের করব, তাহলে আমরা আবার আরেকটি ত্রিভুজ যা আছে, এই যে দ্বিতীয় ত্রিভুজ ও বি পি, এটা নিয়ে এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, আর হচ্ছে ও পি বি, এই সমকোণী ত্রিভুজে, এই যে এই সমকোণী ত্রিভুজে, এই সমকোণী ত্রিভুজে ট্যান ও বি পি ইকুয়াল, এই সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে ও পি, আর এই যে সন্নিহিত বাহু বা ভূমি হলো বিপি, এই যে লম্ব বাই ভূমি, তাহলে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল কি হবে, এইচ বাই এই বিপি এর মান আমরা পেয়েছিলাম 750 মাইনাস এক্স। একবার দেখে আসি, এই যে আমরা এখানে বিপি এ বি মাইনাস এপি 750 মাইনাস এক্স, আবার তোমরা এভাবে বুঝতে পারবে, পুরো অংশটা ছিল আমাদের 750 আর এপি ধরেছিলাম আমরা এক্স এক্স, যার কারণে বিপি হলো 750 মাইনাস এক্স। কারণ ট্যান 60 ডিগ্রি এর মান কত, ট্যান 60 ডিগ্রি এর মান √3 বাই এইচ বাই 750 মাইনাস এক্স, √3 ইকুয়াল এইচ বাই 750 মাইনাস এক্স। এখন এই এইচ এর পরিবর্তে আমরা এক্স বসাইতে পারি, আমরা 1 নং এই যে 1 নং সমীকরণে আমরা দেখেছি যে এইচ এবং এক্স সমান, এইটুকু এক্স আর এটা এইচ, এটা পরস্পর সমান,
তাহলে এটা যদি সমান হয় তাহলে আমরা এই x এর পরিবর্তে x বের করে দিতে বসাই দিতে পারি এখন এটা আরআর গুণ করলে √3 দ্বারা 750 x কে গুণ হবে আর x x ইকুয়াল √3 ইনটু 750 x এখন আমরা এই 700 এটা দ্বারা এই √3 দ্বারা এটাকে গুণ করলে হবে 750 √3 হবে এখানে হবে 750 √3 মাইনাস এক্স √3 বা √3 এক্স তে মাইনাস এক্স √3 বা √3 এক্স কে আমরা বাম পক্ষে নিয়ে আসলে হবে এক্স প্লাস √3 এক্স আর 750 √3 এখান থেকে আমরা এক্স কমন নিব এখান থেকে এক্স কো যেহেতু এক্স এর মান বের করব এক্স কমন নিলে কি থাকে 1 প্লাস √3 ইকুয়াল 750 √3 এই 750 √3 কে 1 প্লাস √3 দ্বারা ভাগ করব তাহলে x ইকুয়াল 750 √3 বাই 1 প্লাস √3 তো এখন এই 750 √3 কে আমরা একটা ব্র্যাকেটে দিয়ে ক্যালকুলেটরে ভাগ দিব আবার এখানে একটা ব্র্যাকেট দিব দিয়ে ভাগ করলে আমরা x এর মান পাবো 475.48 মিটার এবং x এবং h পরস্পর সমান আমরা পূর্বের 1 নং সমীকরণে দেখেছিলাম এই যে দেখো s x এবং h পরস্পর সমান তো তাহলে আমরা x এর মান পেলাম 475.48 তাহলে h এর মানও হবে 475.481 মিটার রাইট আর প্রশ্নে আমাদের বলা হচ্ছিল প্রশ্নে বলা হচ্ছিল যে ভূমি থেকে বেলুনের উচ্চতা কত তাহলে অতএব ভূমি থেকে বেলুনের উচ্চতা এই যে 475.481 মিটার প্রায় এরপরে দেখো আমাদের কি করতে হবে বেলুন থেকে এ ও বি এর সরাসরি দূরত্বের পার্থক্য অর্থাৎ আমাদের এই যে বেলুন থেকে এ ও বি এর সরাসরি দূরত্বের পার্থক্য বের করতে হবে আগে ও এ দূরত্ব বের করতে হবে এ থেকে বেলুনের দূরত্ব কি এ থেকে বেলুনের দূরত্ব ও এ আবার বি থেকে বেলুনের দূরত্ব কি ও বি এদের মধ্যে পার্থক্য বের করতে হবে তো এই পার্থক্য বের করার জন্য আমরা ও এ দূরত্ব আগে বের করব তারপরে আমরা ও বি বের করব ও এ বের করার জন্য আমরা এই ত্রিভুজ ব্যবহার ও এ পি এই ত্রিভুজটা নিয়ে ও এ পি এই ত্রিভুজের এই ত্রিভুজের ও এ পি কোণ হচ্ছে 45 ডিগ্রি আর ও পি এটা বা এইচ আমরা 475.481 মিটার পেয়েছিলাম ও পি অর্থাৎ এইচ এই যে এইচ এর মান আমরা যে হতে পেলাম 475.481 মিটার তো এখন ও বিন্দু থেকে বেলুনের সরাসরি দূরত্ব ও এ এখন ও পি এ ত্রিভুজ থেকে পাই আমাদের বের করতে হবে হচ্ছে ও এ তাহলে এই সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু এটি হলো আমাদের অতিভুজ তাহলে এটা যদি আমাদের অতিভুজ হয় আমাদের কি কি আছে এই 45 ডিগ্রি কোণের লম্ব আছে আবার ভূমিও আছে তো আমরা কি দিয়ে করব আমরা সাইন দিয়েও করতে পারি কারণ সাইন হলো লম্ব বাই অতিভুজ আবার কজ দিয়েও করতে পারি কজ হলো ভূমি বাই অতিভুজ কারণ আমাদের বের করতে হবে অতিভুজ দেখো কজ দিয়েও আমরা করতে পারি সাইন দিয়ে করলে লম্ব বাই অতিভুজ আর কজ দ্বারা করলে ভূমি বাই অতিভুজ ভূমির মানও দেওয়া আছে লম্বের মানও দেওয়া আছে অতিভুজ আমরা বের করতে পারবো তো সাইন করি আমরা সাইন ও এ পি কোণ লম্ব বাই অতিভুজ অর্থাৎ 45 ডিগ্রি কোণের এ কোণের লম্ব হচ্ছে এই যে ওপি বা এইচ আর ভূমি হলো অতিভুজ হলো ও এ অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু অতিভুজ হয় আর আমাদের যে কোণটা নির্দেশিত 45 ডিগ্রি কোণ এই কোণের বিপরীত বাহু হয় লম্ব তাহলে সাইন 45 ডিগ্রি ও পি বাই ও এ তাহলে সাইন 45 ডিগ্রি এর মান কত 1 বাই √2
আর ওপি এর মান আমরা জানি, অর্থাৎ ভূমি হতে বেলুনের উচ্চতা আমরা ক্ষতি পেয়েছি 775.481। আর আর গুণ করলে ওয়ান দ্বারা ও একে গুণ করলে ও এই হবে, আর 475.481 কে রুট টু দ্বারা গুণ করলে আমরা পাবো 672.431 মিটার প্রায়। এটি হলো আমাদের এ হতে বেলুনের সরাসরি দূরত্ব ও এ। এখন আমরা বি হতে বেলুনের সরাসরি দূরত্ব ও বি বের করব। তো ও বি হলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে কি কি জানি সেটা আমরা দেখব। এই ত্রিভুজের ক্ষেত্রে তো এই ত্রিভুজের ক্ষেত্রে প্রতিভুজ ও বি বের করতে হবে। আমাদের লম্ব আছে, এটা আমরা সাইন দিয়ে করবো, কারণ 60 ডিগ্রি কোণ আছে, এই কোণের বিপরীত বাহু লম্ব আছে, সাইন দিয়ে করব। তাহলে এ বি পি ত্রিভুজ, ও সরি সরি এখানে এ বি পি না, এখানে হবে ও বি পি, ও বি পি ত্রিভুজে একটু ভুল হয়েছে এখানে, ওকে ও বি পি অর্থাৎ এই যে ও পি বি যে ত্রিভুজটা, এই ত্রিভুজের বি কোণ ও বি পি কোণ 60 ডিগ্রি, ও পি হচ্ছে 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু বা লম্ব, এটা 475.481 মিটার। তাহলে বি বিন্দু থেকে বেলুনের সরাসরি দূরত্ব হচ্ছে ও বি, এটা আমরা এই যে খ থেকে পেয়েছি এটা এই মানটা। তো ও বি পি ত্রিভুজে আমরা সাইন হলে সাইন কি জানি, লম্ব বাই প্রতিভুজ। তাহলে 60 ডিগ্রি কোণের লম্ব কোণটা এই যে ওপি যেটা, এটা হচ্ছে লম্ব, আর এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু এটা হলো অতিভুজ ওবি প্রতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ ওপি বাই ওবি, তাহলে ওবি পি কোণের মান 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে ওপি, অতিভুজ হচ্ছে ওবি, ওপি এর মান 475.481, আর সাইন 60 ডিগ্রির মান √3/2। এখানে আমরা ওবি ইকুয়াল তাহলে কি পাবো, ওবি ইকুয়াল পাবো এই √3 দ্বারা, √3টা এখানে আসবে আর 2 দ্বারা একে গুণ হবে, ওবি এখানে আসবে। তাহলে ওবি ইকুয়াল পাবো 2 × 475.481 এবং √3 দ্বারা ভাগ। তো এটাকে আমরা যদি ভাগ করি, একটা ব্র্যাকেট দিয়ে ভাগ করব ক্যালকুলেটরে, ভাগ √3 দিলে আমরা ওবি এর মান পাবো 549.038 মিটার প্রায়। এখন বেলুন হতে এ ও বি এর সরাসরি দূরত্বের পার্থক্য বের করতে হবে। তো সরাসরি দূরত্বের পার্থক্য বলতে ও এ আমরা বের করেছি কত, ও এ বের করেছি 600, ও এ আমাদের বের করা ছিল কত, এই যে ও এ বের করেছি 672.431 ও এ, আর ও বি বের করলাম আমরা কত, 549.038 মিটার প্রায়। তাহলে এদের মধ্যে সরাসরি দূরত্বের পার্থক্য বিয়োগ করে দিতে হবে, 672.431 মাইনাস 549.038 মিটার, এটা মাইনাস করলে পাবো 123.393 মিটার প্রায়। এটি হচ্ছে আমাদের এ বি এ ও বি এর সরাসরি দূরত্বের পার্থক্য বেলুন হতে, অর্থাৎ বেলুন হতে বেলুন থেকে এ ও বি এর মধ্যে যে সরাসরি দূরত্ব ছিল সেই দূরত্বের পার্থক্য। বেলুন ছিল কোথায়, এখানে এই বেলুন থেকে ও এ আর ও বি এর সরাসরি যে দূরত্ব, এই দূরত্বের পার্থক্য 123.393 মিটার প্রায়।